অনেক ভালোবাসা পেয়েছি, কিন্তু এটা সামনাসামনি এতগুলো মানুষ একসাথে আমাকে আপনারা শুভকামনা জানাচ্ছেন, আপনাদের এই শুভকামনাকে আমি দোয়া হিসেবে নিচ্ছি। আপনারা সবাই দোয়া করবেন আমি আমার দ্বারা যেন কোনো ভুল কাজ না হয়, আমি সবসময় ভালো কাজের সাথে থাকি। মধ্যবিত্ত ঘরের মানুষ, জন্মদিনে হয়তো মা একটু ফিরনি পায়েস করতেন, কোনো কেক টেকের বালাই ছিল না। তারপরে একটা সময় যখন বন্ধু বান্ধব নিয়ে জন্মদিন করতাম, তখন ওই যে হাফ কলা, একটু চানাচুর, একটু কেক, আমি খুবই অভিভূত আনন্দিত। কিন্তু তারপরেও যখন রাত্রে যখন আমি ঘুমাতে গেলাম, তখন আমার একটাই অনুভব আমার মনের মধ্যে আসলো, সেটা আমি আপনাদেরকে সবাই বলে, সবাই বলে বয়স বাড়ে, আমি বলি কমে রে, আমি বলি কমে, এই মাটির ঘরটা খাইলো যে আমি আমার জীবনটাকে ভালো কাজে উৎসর্গ করতে পারি, যেভাবে সারা জীবন করে এসেছি। আপনাদের সবার জন্য, সবার পুরো পরিবারের জন্য আমার অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া। আসসালামু আলাইকুম। আমিও সেপ্টেম্বরে মিঠু তাকো এদিকে, আমি আর তুমি এখান থেকে তাকাই, হ্যাপি বার্থডে করতে তো কাপারে চাচা আমি একটু খাওয়াই দিই আপনাকে। তুমি করো তো, আমি টাপাকে খাওয়াই দিব। যাও যাও যাও, অসুবিধা নেই। হয়েছে
চলে যাই।